আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আরও একটা ডিজাইন নিয়ে চলে আসছি। যদি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। ওর যো লোক ইন্ডিয়া সে দেখ রা হ্যায় ও লোক কো প্লিজ মেরা চ্যানেল কো সাবস্ক্রাইব কর দিজিয়ে, আগর মেরা ডিজাইন আচ্ছা লাগে আপকো। তো চলে গেলাম। এখন আমি যে ড্রেসের কাটিং করে নিয়েছি, এখন ড্রেসের যে গলাটা ওটা কাটিং করব বক্রমের মধ্যে। তো উপরে 8 ইঞ্চি নিয়েছি আমি, নিচের দিকেও 8 ইঞ্চি নিয়েছি। এই জায়গাটাও আমি 8 ইঞ্চি চার দিয়েছি। তো চার হলে ডাবল হলে 8, দেখতেছেন একটা বক্স আমি বানাই নিয়েছি। এখন আমি গলাটাকে এভাবে করে গোল করে রাউন্ড করে দাগ দিয়ে দেব। দেখতেছেন আমার গলাটা এভাবে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 ইঞ্চি করে বাইরে দাগটা লাগিয়ে দেব। এভাবে করে গলার দাগটা লাগাই দিবেন। তারপরে একটু করে হালকা করে কলম দিয়ে আপনি এটা মার্কটা করে নেবেন। এখন গলাটা রেডি হয়ে গেছে, এখন কাটিং করে নেব। এভাবে করে কাটিং করে নিতে হবে। এই বক্সের ভিতরে আপনি কিন্তু অন্য ডিজাইন ইউজ করলেও করতে পারবেন। গলার ডিজাইন কেউ গোল ইউজ করতে পারবেন, কেউ অন্য ধরনের ডিজাইন ইউজ করতে পারবেন। আমার এটাই ভালো লাগছে তাই আমি এটাই দিয়েছি। দেখতেছেন গলাটা গোল গলা আমি কাটিং করে নিয়েছি। এখন সেম ড্রেসের কালারের একটা কাপড়ের মধ্যে আমি বসাই নেব। দেখতেছেন একটা সেম ড্রেসের কালারের কাপড়ের মধ্যে আমি আয়রন দিয়ে প্রেস করে বসাই নিয়েছি। এখন আমি দুইটা কালারের কাপড় কাটিং করে নিয়েছি, একটা হচ্ছে গোল্ড কালার আর একটা দেখতেছেন এই দুইটা কালারের কাপড় কাটিং করে নিয়েছি। এখন দুটোটাই 3 ইঞ্চি করে চোড়া আমি কাটিং করে নিয়েছি। এখন সেলাই করতে চলে আসলাম। তো প্রথমে গলার চারপাশ এভাবে করে রাউন্ড করে সেলাই করে নেব। এভাবে করে রাউন্ড করে সেলাই করে নেব। দেখতেছেন সেলাই হয়ে গেছে। এখন আমি মিডিলে একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে মিডিলটা সেন্টারটা ঠিক রেখে গলাটা বসাই ফেস্টিংয়ের সারফাস সেলাই করে নেব। এভাবে করে ফেস্টিংয়ের সারফাস সেলাই করে নেবেন। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি সেলাই হয়ে গেছে, এখন কিছু কাপড় বাড়তি রেখে বাকিটা কাটিং করে ফেলে দেব। এভাবে করে কাটিং করে ফেলে দিয়ে তারপর হালকা একটু লাগাই দিবেন, পোজ দিয়ে দিবেন, তাতে করে আপনার গলাটা পাল্টিবে, ফিনিশিং ভালো আসবে। তারপরে দেখতেছেন এভাবে করে পাল্টাইয়ে আয়রন দিয়ে প্রেস করে নেব। তারপর আমি যে কাপড়টা দেখতেছেন 3 ইঞ্চি চোড়া কাপড়টা নিয়েছি, এটাকে এভাবে ভাঁজ করে ডাবলে এভাবে করে সেলাই করে নেব। দেখতেছেন এভাবে করে সেলাই করে নিতে হবে দুইটা কাপড়ই। দুটোটাই আমি সেলাই করে নিয়েছি। এখন আমি আপনি যেটা দিয়ে পারেন এভাবে করে এটাকে পাল্টায় নিতে হবে। তো আমি দুইটা কাপড়কে এভাবে করে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে পাল্টা নিতেছি। দুটো টুকরো এভাবে পাল্টাইয়ে দেখতেছি আমি দুইটা পাল্টাই নিয়েছি এবং আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি। আপনার যে জয়েন্টটা ওটা মিডিলের মধ্যে রয়েছে অপোজিট সাইডে, তো দুইটা আমি এখন কুচি বসাবো। এভাবে করে একইভাবে করে 1 ইঞ্চি পরপর কুচিটা বসাইতে হবে। তো প্রথমে আমি গোল্ড কালারের যেটা ওটাকে এভাবে করে ছোট ছোট করে 1 ইঞ্চি পরপরই কুচি বসাই দেব। দেখতেছেন এভাবে করে কুচিগুলো বসাই দিতে হবে।
जो लोग इंडिया पाकिस्तान से मेरा डिज़ाइन देख रहा है और अगर मेरा डिज़ाइन आपको अच्छा लगे प्लीज़ ज़रूर मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए और साथ जो बेल आइकन है वो प्रेस कर दीजिए। देखते हैं এভাবে করে কুশিগুলা বসাই দিতে হবে। देखते हैं এভাবে করে কুশিগুলা দুই কালার কাপড়ে আমি বসাই দিই। তারপর গলার মধ্যে এভাবে করে রাউন্ডে বসাই দেব। মিডলের মধ্যে সিলাই করে বসাই দিতে হবে। এভাবে করে মিডলে সিলাই করে বসাই দিবেন। দেখেছেন একটা টুকরো আমি এভাবে করে বসাই দিয়েছি আর একটা টুকরো এভাবে করে কুচি সেম কুচি করে দেখতেছেন এটা আমি কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি এবার এটার একবার সাথে সাথে এভাবে করে রাউন্ডে সেলাই করে বসাই দেব। দেখতেছেন দুইটাই আমি এভাবে করে বসাই নিয়েছি এবং সেলাই করে আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি। এখন আমি হাতে সুই দিয়ে ডিজাইন করব। देखते हैं प्रथम मिडल थे एक सूई नीचते अपना उठाते हैं तरह ये एदिक्त सेम सेंटारे ये सूई दिए एक टाक लगे देवें ते देखें अपनार फुलटा रेडी हो जाए। डिजाइन की केमन लगल अवश्य कमेंट कर कमेंट बक्से जानाते भूलें ना। এভাবে করে সুতা দিয়ে সুই দিয়ে টাক লাগাই দিবেন। আর আপনার হাতের কাছে যদি গ্যাস লাইট থাকে গ্যাস লাইট দিয়ে এই সুতোটাকে একটু পুড়ে দিবেন তাতে করে আপনার আর গিটুটা খুলবে না। দেখছেন এভাবে করে এদিক থেকে এক সুই নেবেন ওদিক থেকে এক সুই নেবেন তারপরে এভাবে করে একটা টান দিলে আপনার ফুলটা এভাবে করে দিয়ে দিলে একটা গিট্টু লাগাই দিবেন তাতে আপনার ফুলটা রেডি হয়ে যাবে। দেখতেছেন এভাবে করে আমি সবগুলা ফুল রেডি করে নেব। এভাবে করে ফুলগুলা রেডি করে নিতে হবে। আপনি চাইলে এখানে কিন্তু এই এই জায়গাটার মধ্যে একটা মতিও বসিয়ে দিতে পারেন তাহলে ডিজাইনটা আরো সুন্দর লাগবে। এভাবে করে আমি সবগুলা কুশির মধ্যে এভাবে করে টাক লাগাই দেব তাতেই আপনার ডিজাইনটি রেডি হয়ে যাবে। এভাবে করে করলেই হয়ে যাবে। দেখতেছেন এভাবে করে লাগিয়ে দিয়েছি। এখন সবগুলো ফুল এভাবে করে আমাকে রেডি করে নিতে হবে। দেখতেছেন আমি দুই কালারের ফুলগুলো এভাবে করে রেডি করে নিয়েছি আর আমি কিছু শো বাটন বানাই নিয়েছি সেটা আমি দুই কালারের শো বাটন বানাইছি। সে বাটনগুলো এভাবে করে হাতে সুই দিয়ে লাগাই দিতে হবে। সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ। এভাবে করে সব বাটনগুলো একটার পর একটা বসাই দিবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।